আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মজিদ চরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নরো কলিকাতা নড়িয়া শরীয়তপুরের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি পরিণতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আর পরিণতি এবং সুশাসন প্রথম পত্রে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় বা আজকের পাঠ হচ্ছে অধিকার। উপস্থাপনায় রয়েছে আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 কারণে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এবং তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আমি পঞ্চম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের সাথে আমি অধ্যায় 1, 2 এবং 3 এই তিনটি অধ্যায় অনলাইনে ধারাবাহিক লেকচার দিয়েছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো এবং তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাও সেই আলোকে দিয়েছ। এখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে চতুর্থ অধ্যায় নেই, রয়েছে পঞ্চম অধ্যায়। তাই তোমাদের জন্য আমি MT3 জন্য পঞ্চম অধ্যায় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায়ের MT3 জন্য আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিক লেকচার অনলাইন ভিত্তিক শুরু হচ্ছে। আশা করি আমার প্রতিটি ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই আমার এই ক্লাস অনুযায়ী তোমরা MT3 জন্য প্রিপারেশন নেবে বা প্রস্তুতি গ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা না বেরিয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে অধিকারের ধারণা সম্পর্কে জানতে পারবে, অধিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকের অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায় এবং নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার, এই শিরোনাম হচ্ছে পঞ্চম অধ্যায়ের, তাই তোমাদের সাথে আমি অধিকার নিয়ে আলোচনা করব। অধিকার কী এই বিষয়ে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অধিকার কী সেই সম্পর্কে ধারণার পূর্বে আমি তোমাদের সাথে একটু এই পঞ্চম অধ্যায়ের সম্পর্কে একটু মূল শিরোনাম যেটা রয়েছে তার আলোকে একটু আলোচনা করতে চাচ্ছি। নাগরিক অধিকার হলো কতগুলো অধিকারের সমষ্টি। এই অধিকারগুলো ব্যতীত নাগরিকের পক্ষে সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব হয় না। নাগরিক অধিকার উৎস হলো রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্র এগুলোর বাস্তবায়ন করে। নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালন করতে হয়। আবার মানুষ হিসেবে একজন ব্যক্তি যে অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাই হলো মানবাধিকার। মৌলিক অধিকারই মানবাধিকারের ভিত্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি অধিকার কী বা অধিকার বলতে কী বুঝো এই বিষয়ে। অধিকার হচ্ছে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতাকে সাধারণ অর্থে অধিকার বলা হয়। কিন্তু অধিকারের এই অর্থ বা সন্তোষজনক ও গ্রহণযোগ্য নয়, কারণ অধিকার ও দৈহিক শক্তি কখনো সমার্থক হতে পারে না। কাজেই পরিণতি ও সুশাসনের অধিকার শব্দটি এক বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অধিকার সত্যিকার ও গ্রহণযোগ্য অর্থ এই যে এটি মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা যা সমাজ কর্তৃক স্বীকৃত। অর্থাৎ অধিকার হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন কিছু কল্যাণকর সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি অধিকারের মূল বিষয়। এজন্যই অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের ইঙ্গিত দান করে। রাষ্ট্র সামাজিক কল্যাণের পরিবেশ সৃষ্টি ও সংরক্ষণ করে। অধিকার ভোগের মধ্য দিয়েই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব। তবে অধিকার সময় এমনভাবে ভোগ করতে হয় যাতে অপরের অধিকার কোনোরূপভাবে ক্ষুণ্ণ বা বাধা সৃষ্টি না হয়। এখন আসি অধিকার সম্পর্কে বিভিন্ন
সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানীরা তারা যে সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে আসি। অধ্যাপক হার্লট যে লাস্কে বলেছেন, অধিকার হচ্ছে সমাজ জীবনের শেষ সকল অবস্থা যা ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বের পরিপূর্ণরূপে বিকাশ ঘটাতে সক্ষম হয় না। আবার দার্শনিক টি এইচ গ্রিন অধিকার সংজ্ঞায় বলেছেন, অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল বাহ্যিক অবস্থা যেগুলো মানুষের মানসিক উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয়। অধ্যাপক হল্যান্ড বলেছেন, এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হচ্ছে অধিকার। জাতিসংঘের ইউনেস্কোর কমিটির মতে, অধিকার হলো জীবনযাত্রার সেসব সুযোগ সুবিধা যা না থাকলে সমাজের নির্দিষ্ট ঐতিহাসিক স্তরে মানুষ সমাজের সক্রিয় সদস্য হিসেবে সমাজের কল্যাণ সাধন করতে পারে না, কারণ ওই সকল সুযোগের অভাবে নিঃসত্তার পূর্ণ বিকাশ আদৌ সম্ভব নয়। সুতরাং অধিকার হচ্ছে এমন কতগুলো মৌলিক সুযোগ সুবিধা যা সকলের জন্য আবশ্যক। অধিকার বলতে মানুষের আত্মবিকাশের জন্য কতিপয় সুযোগ সুবিধা বা দাবিকে বোঝায়, যে দাবি হয় নৈতিক না হয় আইনগত ভিত্তি রয়েছে। এ সম্পর্কে অধ্যাপক লাক্সে বলেছেন, প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, অধিকারকে এ সম্পর্কে জানলাম, অর্থাৎ অধিকার হচ্ছে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের কিছু সুযোগ সুবিধা যেগুলি কি করবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ছাড়া কিন্তু সেগুলো অধিকার হবে না, এবং যা ইচ্ছা তাই করার মানে হচ্ছে অধিকার নয়, কারণ যা ইচ্ছা তা করতে গেলে অন্যদিকে নাগরিকের কি হবে ক্ষতি হতে পারে। সেজন্য অধিকার অবশ্যই কি নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধা থাকবে এবং সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হবে, এবং যেটা অন্য নাগরিকের কি করবে না, কোনো ক্ষতি সাধন করবে না। এখন আসি এই যে অধিকার কি, এই যে অধিকার সম্পর্কে আলোচনা করলাম, এর ধারাবাহিকতায় অধিকারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে, অধিকার মূলত সামাজিক ধারণা, সামাজিক চেতনা হতেই অধিকারের উৎপত্তি হয়। দ্বিতীয়ত, রাষ্ট্র আইনের দ্বারা অধিকারকে স্বীকৃতি দেয় এবং সংরক্ষণের ব্যবস্থা করে। তৃতীয়ত, অধিকারের সাথে কর্তব্য সম্পাদনের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। চতুর্থত, অধিকার মানুষের প্রয়োজন ও উদ্দেশ্যের ওপর নির্ভরশীল বা ভিত্তিশীল। এরপরে পঞ্চমত, অধিকার স্থবির নয়, এটি গতিশীল। ষষ্ঠত, অধিকার সর্বজনীন, সকলের কল্যাণ সাধনই হচ্ছে অধিকারের মূল লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীরা, অধিকার কি এবং অধিকারের সংজ্ঞার আলোকে অধিকারের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অধিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে, অর্থাৎ অধিকার কত ধরনের বা কয় প্রকার এই সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, অধিকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা ঐক্যমতে উপনীত হতে পারেননি। বার্কার অধিকারকে স্বাধীনতা, সাম্য ও সহযোগিতা এই তিন ভাগে ভাগ করেছেন। আবার অধ্যাপক লাস্কি অধিকারকে সাধারণ এবং নির্দিষ্ট এই দুই ভাগে ভাগ করার পক্ষপাতী। তবে আমরা সাধারণভাবে অধিকারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে নৈতিক অধিকার এবং অপরটি হচ্ছে আইনগত অধিকার। এখন আসি নৈতিক অধিকার কি। নৈতিক অধিকার হচ্ছে সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ হতে নৈতিক অধিকারের জন্ম। দৃষ্টান্তস্বরূপ যেমন বলতে পারি যে ভিক্ষুকের ভিক্ষাপ্রাপ্তির অধিকার, অর্থাৎ ভিক্ষুক যে ভিক্ষা পাবে সেটা তার নৈতিক অধিকার। এরপর রয়েছে যেমন ধরো প্রতিবেশীর কাছ থেকে সহৃদয় ব্যবহারের দাবি, অর্থাৎ প্রতিবেশীর কাছ থেকে ভালো ব্যবহারের দাবি আমাদের থাকতে পারে। এরপরে ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধা লাভের দাবি থাকতে পারে, এগুলো হচ্ছে নৈতিক অধিকার। এটি কোনো প্রকার রাষ্ট্রীয় বা সামাজিক আইন দ্বারা প্রভাবিত হয় না এবং এটি অমানবকারীকে কোনোরূপ শাস্তিও দেওয়া হয় না। অর্থাৎ নৈতিক অধিকার ভঙ্গ করলে বা নৈতিক অধিকার ভঙ্গকারীকে কোনোরূপ রাষ্ট্র শাস্তি দেবে না। তবে নৈতিক অধিকারের পশ্চাতে সামাজিক মঞ্জুরি থাকে এবং এর ভঙ্গকারীকে লোকনিন্দার সম্মুখীন হতে হয়। যদিও নৈতিক অধিকার যারা ভঙ্গ করবে তাদেরকে রাষ্ট্র কোনো শাস্তি দেবে না, তবে নৈতিক অধিকার কিন্তু কি হয়, নৈতিক অধিকার একটা সামাজিকভাবে বা সামাজিক লোক নিন্দা বা মানুষ কি করে, সমাজের মানুষ যারা নৈতিক অধিকারকে ভঙ্গ করে সমাজের মানুষ তাদেরকে নিন্দা করে থাকে। এরপরে আমি আসি আইনগত অধিকার সম্পর্কে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়, অর্থাৎ রাষ্ট্র যে অধিকারকে স্বীকৃতি দেবে এবং অনুমোদন দেবে সেগুলো হচ্ছে আইনগত অধিকার। আইনগত অধিকারের পশ্চাতে থাকে কি রাষ্ট্র কর্তৃত্ব, অর্থাৎ রাষ্ট্র এখানে সর্বেসর্বা, রাষ্ট্র এখানে কি করবে হস্তক্ষেপ করতে পারবে এই আইনগত অধিকারের ক্ষেত্রে।
এই অধিকার অমান্যকারীকে শাস্তি প্রদান করা হয়, অর্থাৎ আইনগত অধিকার যেসব নাগরিকরা ভঙ্গ করবে তাদেরকে কী করবেন, রাষ্ট্র চাইলে শাস্তি দিতে পারবে। সম্পত্তির অধিকারেই, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাক স্বাধীনতা, এগুলো হচ্ছে আইনগত অধিকারের দৃষ্টান্তস্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, অধিকারের প্রধানত, অধিকার প্রধানত যে দুই ধরনের সেটা আলোচনা করলাম, নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। এখন আমি আসি তোমাদের সাথে আলোচনা করবো যে আইনগত অধিকার আবার কয় ধরনের সে বিষয়ে। আইনগত অধিকারকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। এবার আসি সামাজিক অধিকার সম্পর্কে। সামাজিক অধিকার বলতে সে সকল অধিকারকে বোঝায় যেগুলো সমাজের সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্ত অপরিহার্য। সামাজিক অধিকারগুলো কী কী এখন সে বিষয়ে আলোচনা করব। সামাজিক অধিকার তো আলোচনা করলাম যে সামাজিক অধিকার হচ্ছে সে সকল অধিকার যেগুলো কি সমাজের সভ্য জীবনযাপন করতে সাহায্য করে, অর্থাৎ সমাজের সভ্য হিসেবে জীবনযাপন করার জন্য যে অধিকারগুলো প্রয়োজন বা যে অধিকারগুলো সহযোগিতা করে থাকে এবং জীবন সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য যা একান্ত অপরিহার্য সেটা হচ্ছে সামাজিক অধিকার। এখন এই সামাজিক অধিকার আবার কী কী ধরনের সেটা এখন আলোচনা করি। যেমন সামাজিক অধিকার হচ্ছে যেমন জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তির ভোগের অধিকার, চুক্তি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, এরপর সভা সমিতির অধিকার, ধর্মীয় অধিকার, আইনের চোখে সমান অধিকার, পরিবার গঠনের অধিকার, ভাষা এবং সংস্কৃতির অধিকার, খ্যাতি লাভের অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক অধিকারের এই বিভিন্ন বিষয়গুলো এখন আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি জীবন ধারণের অধিকার। সবার জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থার নামই হচ্ছে জীবন ধারণের অধিকার। যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান, এসবের সুবন্দোবস্ত করা এবং কেউ যাতে কারো প্রাণহানি করতে না পারে তার জন্য কী করবে, আইনগত এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। সামাজিক অনুকূল পরিবেশে বসবাসের মাধ্যমে, জীবনকে উন্নত করার মাধ্যমে জীবন ধারণের অধিকার নিহিত থাকে। প্রতিটি সভ্য রাষ্ট্র এই অধিকার সংরক্ষণ করে। এরপর রয়েছে সামাজিক অধিকারের মধ্যে চলাফেরার অধিকার। রাষ্ট্রের অখণ্ডতা বিপন্ন না করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্বাধীনভাবে চলাফেরার সুযোগকে চলাফেরার অধিকার বলে। অর্থাৎ রাষ্ট্রের অখণ্ডতা বিপন্ন না করে কী করবে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্বাধীনভাবে যদি চলাফেরার যে সুযোগ থাকবে সেটাই হচ্ছে চলাফেরার অধিকার। একমাত্র রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার স্বার্থে সরকার এই অধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। এরপর আসি সামাজিক অধিকারের আওতার মধ্যে রয়েছে সম্পত্তির ভোগের অধিকার। রাষ্ট্রীয় স্বীকৃতির সীমানার মধ্যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি ভোগের অধিকার আছে। কেউ যাতে জোর করে অন্যের সম্পত্তি দখল করতে না পারে তার পর্যাপ্ত ব্যবস্থার নামই হচ্ছে সম্পত্তি ভোগের অধিকার। তারপর আছে চুক্তি করার অধিকার। যেমন সমাজস্থ মানুষ ন্যায়সঙ্গতভাবে একে অপরের সাথে চুক্তি সম্পাদন করতে পারে। সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত চুক্তি করা নাগরিকের সামাজিক অধিকার। চুক্তির শর্ত সংরক্ষণ করার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর আসি সামাজিক অধিকারের মধ্যে রয়েছে আবার মতামত প্রকাশের অধিকার। রাষ্ট্রের অখণ্ডতা ও সংহতির বিরুদ্ধে হুমকি সৃষ্টি না করে যে কোনো ব্যক্তির যে কোনো মাধ্যমে মতামত প্রকাশ ও প্রচার করতে পারাকে মতামত প্রকাশের অধিকার বলা হয়। মতামত প্রকাশের মাধ্যমে নাগরিকবৃন্দ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার সুযোগ পায়। এই অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদপত্রের স্বাধীনতার অধিকার। স্বাধীন ও নির্ভীকভাবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবরাখবর প্রকাশ করার অধিকারকে বলা হয় সংবাদপত্রের স্বাধীনতা বলে। সুষ্ঠু ও সঠিকভাবে জনমত গঠনের ব্যাপারে সংবাদপত্রের ভূমিকা অতুলনীয়। সুতরাং সামাজিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা সচেতন নাগরিকের দায়িত্ব। এরপর আসি সভা সমিতির অধিকার সম্পর্কে। সভা সমিতির মাধ্যমে নাগরিকবৃন্দ তাদের মতামত প্রকাশ করতে পারে। স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য সভা সমিতি করার অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। দেখতে হবে যেন এরূপ সভা সমিতি দ্বারা রাষ্ট্রের স্বাধীনতা ও সংহতি বিপন্ন না হয়। ধর্মীয় অধিকার। নিজ নিজ ধর্মচর্চা ও পালন করার স্বাধীনতার নামই হচ্ছে ধর্মীয় অধিকার। যে কেউ তার নিজের ধর্ম পালন এবং প্রচার করতে পারবে, তবে অন্যের ধর্ম পালনেও প্রচারে বাধা দিতে পারবে না।
এই ব্যাপারে রাষ্ট্রকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনের চোখে সমান অধিকার, আইন সকলের জন্য সমান ও সমভাবে প্রযোজ্য হবে। ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য একই প্রকার আইন ও বিচার ব্যবস্থার নামেই আইনের চোখে সমান অধিকার। পরিবার গঠনের অধিকার, পরিবার গঠন করার অধিকার সকল দেশেই একটি স্বীকৃত সামাজিক অধিকার। এই অধিকারের বলে বিবাহ, সন্তানাদের জন্মদান ও পালন লালন এবং পারিবারিক গোপনীয়তা রক্ষার অধিকার ভোগ করা যায়। ভাষা ও সংস্কৃতির অধিকার, ব্যক্তি এবং জাতীয় পরিচয় প্রকাশের জন্য ভাষা ও সংস্কৃতির অধিকার অপরিহার্য। নিজের কথা অন্যকে বলা এবং দেশের শিল্প ও সংস্কৃতি অন্যের কাছে তুলে ধরার জন্য ভাষা ও সংস্কৃতির অধিকার সংরক্ষণ করার ব্যবস্থা রাষ্ট্রের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক অধিকারের যে বিভিন্ন রূপ রয়েছে বা সামাজিক অধিকারগুলো যে কী কী ধরনের সে বিষয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রাজনৈতিক অধিকার সম্পর্কে। প্রথমে জেনে নেই রাজনৈতিক অধিকার কী। রাজনৈতিক অধিকার হচ্ছে সে সকল অধিকার যেগুলোর মাধ্যমে সুনাগরিকগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, আইনসভার সদস্য হওয়ার অধিকার, এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। সামাজিক এবং রাজনৈতিক অধিকার পরস্পর পৃথক নয়, এরা পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। অনেক সময় একটি অপরটিকে সংরক্ষণ করে, তবে সামাজিক অধিকার ছাড়া রাজনৈতিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। এখন আসি রাজনৈতিক অধিকারগুলো কী কী, মানে কোনগুলো রাজনৈতিক অধিকারের আওতাভুক্ত। স্থায়ীভাবে বসবাস করার অধিকার, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার আওতাভুক্ত। যেমন রাষ্ট্রের স্বাধীনতা এবং সংহতি বিপন্ন না করে যে কোনো নাগরিক রাষ্ট্রের যে কোনো অংশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। বসবাসের অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এরপর আসি নির্বাচনের অধিকার। ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোট দেওয়ার ও ভোট নেওয়ার তথা প্রতিনিধি নির্বাচিত বা নির্বাচন করার এবং প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিকারকে নির্বাচনের অধিকার বলে। সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের অধিকার ভোগের সুযোগ দান করে। এরপর আসি সরকারি চাকরি লাভের অধিকার, এটাও রাজনৈতিক অধিকারের আওতাভুক্ত। জীবন ধারণের জন্য নিজের যোগ্যতা অনুযায়ী সরকারি অফিস আদালতে চাকরি লাভের অধিকার, এটি হচ্ছে রাজনৈতিক অধিকার স্বীকৃত। আবেদন করার অধিকার, এই অধিকারের বলে যে কোনো নাগরিক তার বক্তব্য লিখিত আকারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারে। বিপদ আপদ ও অভাব অভিযোগ হতে বাঁচার জন্য যে কেউ সরকারের নিকট প্রতিকার চেয়ে আবেদন করতে পারে। এরপর আসি বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, এই অধিকার বলে একজন নাগরিক বিদেশে অবস্থানকালে বিপদে পড়লে নিজ রাষ্ট্রের সাহায্য কামনা করতে পারে। বিদেশে অবস্থানরত নাগরিকের স্বার্থ সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এরপর আসি সরকারের সমালোচনা করার অধিকার, এটাও রাজনৈতিক অধিকারের আওতাভুক্ত। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকবৃন্দ সরকারের কাজের সমালোচনা করতে পারে, এটি একটি স্বীকৃত অধিকার। সরকার যদি নাগরিক স্বার্থবিরোধী কোনো কাজ করে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকল নাগরিকের রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক অধিকার কোনগুলো সে বিষয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনৈতিক অধিকার সম্পর্কে। তো প্রথমে জেনে না যাক অর্থনৈতিক অধিকার কী। অর্থনৈতিক অধিকার হলো সেই সব অধিকার যেগুলো অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে। এ সম্পর্কে অধ্যাপক লাস্কে বলেছেন, দৈনন্দিন অন্ন সংস্থাপনের ব্যাপারে যুক্তিসঙ্গত অর্থ খুঁজে পাওয়ার সুযোগ ও নিরাপত্তাকেই অর্থনৈতিক অধিকার বলে। অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পেতে থাকে। নাগরিকের যে সকল অর্থনৈতিক অধিকার রয়েছে সেগুলি এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো অর্থনৈতিক অধিকার আওতাভুক্ত যে অধিকারগুলো সেটা হচ্ছে যেমন কর্মের অধিকার। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মের অধিকার বলতে বোঝায় ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কর্মে নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে রাষ্ট্রের কর্তব্য হলো প্রত্যেক নাগরিকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী তাকে কর্মে নিয়োগ করা। এরপরে আসি উপযুক্ত পারিশ্রমিকের অধিকার। শুধুমাত্র কর্মের অধিকার দ্বারাই নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম হয় না। উপযুক্ত কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক দেওয়া না হলে কর্মের অধিকার মূল্যহীন হয়ে পড়ে। অবকাশ লাভের অধিকার, সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য। সুখ স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্ব বিকাশের জন্য নাগরিকের অবকাশ লাভের অধিকার একান্ত প্রয়োজন। মানুষের রয়েছে
উদ্ভাবনী শক্তি, আর উদ্ভাবন শক্তির পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন অবকাশের। তাছাড়া অবকাশের সুযোগ না থাকলে মানুষ যন্ত্রতুল্য হয়ে পড়ে, অর্থাৎ অবকাশ লাভের অধিকারও হচ্ছে অর্থনৈতিক অধিকার আওতাভুক্ত। এরপর আসি প্রতিপালিত হওয়ার অধিকার। মানুষ বার্ধক্যে উপনীত হলে স্বাভাবিকভাবেই কর্ম সম্পাদনে অসমর্থ হয়ে পড়ে। এই অবস্থায় রাষ্ট্রের কর্তব্য হল এই ধরনের নাগরিকের ভরণ পোষণের সমস্ত ব্যয়ভার বহন করা। কর্মক্ষম অবস্থায় নাগরিক তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রের জন্য কাজ করে, কিন্তু বৃদ্ধ হয়ে পড়লে তার ভরণ পোষণের ব্যবস্থা যদি রাষ্ট্র না করে তবে অন্যায় হবে। অর্থাৎ বৃদ্ধ ব্যক্তিকে যেন অবশ্যই রাষ্ট্র কী করবে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে, এটা হচ্ছে প্রতিপালিত হওয়ার অধিকার, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার আওতাভুক্ত। এরপরে আসি শ্রমিক সংঘ গঠনের অধিকার সম্পর্কে। শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য কলকারখানায় শ্রমিক সংঘ গঠনের অধিকার একটি স্বীকৃত অধিকার। এই অধিকার বলে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করা হয় এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সামাজিক নিরাপত্তা লাভের অধিকার। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভের অধিকার প্রত্যেকের রয়েছে। কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনার শিকার হলে উপযুক্ত ক্ষতিপূরণ সহ পেনশন পাবার অধিকার শ্রমিকের রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনৈতিক অধিকার কোনগুলো সেগুলো আলোচনা করলাম। তো এই সবশেষে বলা যায় যে, বলতে পারি, রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকের অধিকার উপভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, কারণ অধিকার উপভোগের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশিত বা বিকাশ হওয়া সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি অধিকার সম্পর্কে আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, এবং ক্লাসে যদি তোমাদের ভালো লাগে সে বিষয়ে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবং আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারো। আমি ইনশাআল্লাহ আশা করবো আগামী ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।